হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলটি ডিলিট করবেন। বন্ধুরা, শুরু করা যাক টিউটোরিয়ালটি। বন্ধুরা, প্রথমে আপনারা একটি ব্রাউজার যাবেন। আমি গুগল ক্রোমে যাচ্ছি। ব্রাউজার যাওয়ার পর আপনারা ইউটিউবে যাবেন। ইউটিউবে যাওয়ার পর আপনার যে জিমেলটি দিয়ে আপনার ইউটিউব চ্যানেলটি খোলা আছে, সেই জিমেলটি দিয়ে আপনার ইউটিউবে সাইন ইন করবেন। সাইন ইন করার পর দেখুন, এই যে সাইডে যে একটা আইকন আসে আপনার জিমেলের আইকনটি, ইউটিউব চ্যানেলের আর কি আইকনটি, সেখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন, এই সাইডে একটি ইডিট সেটিং বাটন আছে আর কি, গিয়ার আইকন। দেখুন, এই যে গিয়ার আইকনটিতে ক্লিক করবেন। গিয়ার আইকনটিতে ক্লিক করার পর দেখুন, এই যে আপনার জিমেলের আর কি ইউটিউব চ্যানেলের আইকনটি এরকম আসবে। আসার পর দেখুন, এই যে নিচে লেখা আছে অ্যাডভান্স বাটনে ক্লিক করবেন। এই দেখুন অ্যাডভান্স বাটনে ক্লিক করার পর দেখুন, এই পেজটা ওপেন হচ্ছে। এই পেজটা ওপেন হওয়ার পর দেখুন, একেবারে নিচে এসে দেখুন এখানে লেখা আছে ডিলিট চ্যানেল। তারপর দেখুন নিচে লেখা আছে ডিলিটিং ইউর ইউটিউব চ্যানেল ওয়ান্ট ক্লোজ ইউর গুগল অ্যাকাউন্ট। আপনি যদি আর কি এই চ্যানেলটি ডিলিট করে দেন, তাহলে আপনার এই জিমেল আর কি জিমেল অ্যাকাউন্টে ক্লোজ হয়ে যাবে আর কি। এই জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি আর কোনো দিন সাইন ইন করতে পারবেন না কোথাও না, ঠিক আছে? বন্ধুরা, আমি ডিলিট বাটনে ক্লিক করতে হবে। আপনারা যদি আপনাদের ইউটিউব চ্যানেলটি ডিলিট করতে চান, তাহলে অবশ্যই ডিলিট বাটনে ক্লিক করবেন। ডিলিট চ্যানেল বাটনে এখন আমি ক্লিক করছি। ক্লিক করার পর দেখুন, আপনারা যে জিমেলটি দিয়ে ইউটিউব চ্যানেলটি খুলেছেন, সেই জিমেলের পাসওয়ার্ড চাইছে। আপনারা তো প্রথমে সাইন ইন করেছেন ঠিকই, কিন্তু এটা আপনাদের ভ্যারিফাই করার জন্য আপনাদের পাসওয়ার্ড আবারও চাচ্ছে। তো বন্ধুরা, আমি আবার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, আপনারা পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পর দেখুন, এই নিচে নেক্সট বাটন আছে, নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর দেখুন, এখানে আপনাকে দুটো অপশন দিয়েছে আপনার জন্য আর কি ভুল না হয়। এখানে দেখুন লেখা আছে আই ওয়ান্ট টু হাইড মাই চ্যানেল। আর কি আপনি যদি এই চ্যানেলটি সবার কাছ থেকে যদি লুকিয়ে রাখতে চান, তাহলে আপনি করতে পারেন। আর যদি আপনারা পার্মানেন্টলি একেবারে আর কি সব সময়ের জন্য আর কি ডিলিট করতে চান, তাহলে আপনি ডিলিট করতে পারবেন। দেখুন এখানে লেখা আছে আই ওয়ান্ট টু হাইড মাই চ্যানেল আর কি লুকিয়ে রাখতে পারবেন। আর এখানে লেখা আছে আই ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলিট মাই কন্টেন্ট। আমি চাচ্ছি যে আমার চ্যানেলটি সবসময়ের জন্য ডিলিট করছে। তো আপনারা এখানে দেখুন, এই এইখানে নিচে আমি অবশ্যই ডিলিট করতে চাচ্ছি, সেজন্য আমি নিচে গিয়ে দেখুন এই সাইডে এসে দেখুন এখানে একটু নিচের দিকে চিহ্ন আছে আর কি, নিচের দিকে চিহ্নিত করা একটি অ্যারো আছে, দেখুন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে আপনার সাথে এখানে টিক দিয়ে দেবেন। দেখুন এখানে টিক দিয়ে এখানে ক্লিক করে টিক দিয়ে দেবেন। টিক দেওয়ার পর দেখুন এখানে লেখা আছে ডিলিট মাই কন্টেন্ট। এই ডিলিট মাই কন্টেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আপনারা আর কি কনফার্ম করার জন্য বলছে, কনফার্ম করতে হলে আপনারা এই যে আবার দেখুন এখানে ডিলিট মাই কন্টেন্টে ক্লিক করবেন, ঠিক আছে? এখন আমি ক্লিক করছি। সরি বন্ধুরা, এইখানে আর কি টাইপিং এর ইমেল অ্যাড্রেস বলছে, আবারও আর কি টাইপ করতে হবে ইমেল অ্যাড্রেসটি। সরি, এখানে আর কি আবারও আপনার যে জিমেলটি দিয়ে ইউটিউব চ্যানেলটি খোলা আছে, সেই জিমেলটি আবার এখানে দিয়ে দেবেন। দেখুন আমি উপরে আমার তা আছে, এখানে আমি আবার কপি করে দিয়ে দিচ্ছি এখান থেকে। এখন আমি কপি করে দিয়ে দিচ্ছি, তারপরে আপনারা এই ডিলিট মাই কন্টেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আমাদের ইউটিউব চ্যানেলটি ডিলিট হয়ে গিয়েছে। দেখুন আমরা যদি এখন আবার ইউটিউব চ্যানেলে যাই, তাহলে আমাদের ডিলিট আমাদের চ্যানেলটি কিন্তু আসবে না। দেখুন আমি দেখে যাচ্ছি, দেখুন আমি এখান থেকে কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর দেখুন আমি এখানে যাচ্ছি, দেওয়ার পর দেখুন দেখুন আমাদের সেই জিমেলটিও ডিলিট হয়ে গেছে। দেখছেন, এই আমাদের একটু আগে ছিল আমাদের সেই জিমেলটি, এখন আমাদের আবার সাইন ইন করতে বলছি। দেখুন আমরা সেই জিমেলটি দিয়ে সাইন ইন করার চেষ্টা করি। দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু সেই জিমেলটি কিন্তু সাইন ইন হলো না। দেখুন আমাদের এই অনলাইন ভিডিও চ্যানেলটি এসে গেছে। বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, যদি ভালো না লাগে অবশ্যই ডিসলাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন কিসের জন্য আপনাদের ভালো লাগেনি। বন্ধুরা, যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই মাফ করে দিবেন। বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অন্যদেরকেও ভালো রাখুন। আজকের মতো এই পর্যন্তই, টাটা, বাই বাই।